हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जॉन्टीज गार्डन। आज के लिस्ट डे तो चैनल नतून थे प्लिज चैनल अवश्य सबसक्राइब कर देवें और सबसक्राइब कर बेल आइकन प्रेस कर देवें। तो समय नष्ट ना कर चलो सोजा काछे दामेर दिके चले जाए। चलो सामने दिखे কিছু অ্যাডেনিয়াম আছে, তো সেই অ্যাডেনিয়ামগুলো দেখে নেব। এই কাকা এখানে অ্যাডেনিয়ামগুলো খুব ভালো কোয়ালিটি রাখে। আর এই অ্যাডেনিয়ামের দাম 200 টাকা থেকে শুরু, 200 থেকে 250। তো এই অ্যাডেনিয়ামে যে কাজগুলো দেখছেন, এই কর্টেক্সগুলো ভালোই মোটা মোটা হয়। আর একদম ছোট গাছ যেটা আমার ডান দিকে দেখলেন এই মাত্র একটু আগে, সেগুলো 200 টাকা করে। আর যেগুলো একটুখানি একটু হেলদি আর একটু বড়, সেগুলো 250। তো 200 থেকে 250র মধ্যে ধরো মোটামুটি এখান থেকে ভালো কোয়ালিটির অ্যাডেনিয়াম কিন্তু পেয়ে যাবেন। তো যারা অ্যাডেনিয়াম চাইছেন, এই কাকা এখানে থাকে, এই কাকার কাছে মোটামুটি কম দামি থাকে। তো যেগুলো 250 সেগুলো কিন্তু 200 আর অ্যাভারেজ একটা 200 টাকাতেই সব পেয়ে যাবেন। তো চলুন সামনের দিকে এগোই। এখন আছি ব্লক ডি এর সামনে, আর সামনে দেখতে পাচ্ছি সিনেরারিয়া। তো এই যে সিনেরারিয়া গাছগুলো দেখছেন, এগুলো 200 টাকা থেকে শুরু, মানে 200 টাকাই দাম আছে। বেলার দিকে এলে কিন্তু দাম একটুখানি কম হয়ে যেতে পারে, 180 টাকা তো পেয়ে যেতে পারে। আর সামনে কিছু ইমপ্রেশন আছে, সেগুলো সব 200 টাকা করে। আর জারবেরা দেখতে পাচ্ছি, এই জারবেরা 200 আর 150 আছে। যেগুলো একটু ছোটো গাছ সেগুলো 150, যেগুলো একটু বড়ো গাছ সেগুলো হচ্ছে 200 করে। আর দূরের দিকে কিছু দেশি জারবেরা আছে, সেগুলো আপনার 60 টাকা করে। সামনে যেগুলো দেখছেন লাল রঙের ফুল, সেগুলো এই সামনে এখন যে ফুলগুলো দেখছি এগুলো হচ্ছে ফুসকা ফুল বলে চলতি ভাষায়। আর এর আইডি হচ্ছে, নাম হচ্ছে আপনার লেডিস পার্স। তো এগুলো 200 টাকা করে দাম আছে। আর সামনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হয়া, এই হয়ার দাম আছে 250 টাকা। অ্যান্থোরিয়াম 350 টাকা দাম আছে। ব্ল্যাক জিজি আছে 300 টাকা করে, অ্যান্থোরিয়ামের বাদে কি ব্ল্যাক জিজি 300 টাকা। আর কিছু স্নেক প্ল্যান্ট আছে, বা সেন্সেবেরি যেটাকে বলা হয়, তো এই স্নেক প্ল্যান্ট এগুলো আপনার ডুয়ার্ফ, এগুলোর দাম আছে 200 টাকা। প্লাস্টিক পটের মধ্যে আছে। আর এগুলো হচ্ছে ল্যাভেন্ডার, এগুলো 100 টাকা করে দাম আছে, খুব সুন্দর মানে সেন্ট ছাড়ে। দুটো আছে 110 টাকা, 100 টাকা বসিয়ে দেবে পুরো গাছ ভরে ফুল হবে।
একটা টবে কিনতে গেলে 200-250 টাকা দাম, তুমি দুটো নিয়ে যাও 110 টাকা দাম, একটা টবে বসিয়ে দেবে আর তুমি চার্জার গা দুটো এইভাবে একটা টবে বসিয়ে দেবে 25 আর 40 টাকা দাম ওই দুটো নিয়ে এক জায়গায় বসিয়ে দেবেন পুরো ফুল ভরে যাবে। আচ্ছা এই ইনডোর ক্যাকটাস বেশি শীতকালটা দিয়ে আসে নাকি? হ্যাঁ ইনডোর বা ক্যাকটাস, হ্যাঁ মানে এই ক্যাকটাস বা সাকুলেন্ট এইগুলো শীতকালই বেশি হয় নাকি? হ্যাঁ শীতকালে ওদের এখানকার থাকার পসিবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা মানে সাকুলেন্টে ইকুইমেরিয়ার কথা। আচ্ছা 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 ক্যাকটাস তো অত অত ব্যাপার, সে তো আমাদের ওয়েদারে যে কোনো সময় থাকে। আচ্ছা আচ্ছা কিন্তু ইকুইমেরিয়াটা শীতকালে আনার মানে এটাই হলো যে ওরা যদি শীত আর বর্ষা দুটোটা আমাদের এখানকার কাটিয়ে দেয় তাহলে বর্ষায় ড্যামেজ হয়। আচ্ছা আচ্ছা আর বর্ষায় আসলে ড্যামেজ হওয়ার চান্সটা বেড়ে যায়। হ্যাঁ 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 ये दोनों सेम क्या? ये और ये? नहीं नहीं अलग है। इसका अलग है, अलग है ये और उधर ही देखिए उस उसी में है सामने में वो एक से और एक सौ वही दिखा 50 एक ही एक ही এটা একটু বড় ওটা ছোট কোনগুলো ফুল হবে এইগুলোতে ফুল হওয়ার ওই ধরনের পসিবিলিটিস আছে কিন্তু ফুল সুন্দর তো নয় এটা ক্যাকটাস সবটাই ফুল হয় হ্যাঁ বলুন এগুলোতে দেখুন কিছু কিছু ভ্যারাইটি আছে যারা এই সময় ফুল দেয় কিছু কিছু ভ্যারাইটি আছে যারা আর একটু মেচিওর হলে ফুল দেয় কিছু কিছু ভ্যারাইটি আছে যারা 5-6 বছর হওয়ার পরে ফুল দেয় এবারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ছোটো টবেই রাখা কিন্তু একটু আলু আসছে এমনি জায়গাতে আপনাকে একটু দিতে হবে তবে এই সাকুলেন্টগুলো 100 করে এগুলো আছে 100 ক্যাকটাস এগুলো কত বলছে 50 100 আচ্ছা ক্যাকটাস 100 এগুলো কত করে গো এই জায়গাটায় বেশ কিছু বুগেনভিলিয়া আমরা দেখতে পাই এই কাকার কাছে দাম কিন্তু মোটামুটি একটুখানি বেশি আর ভ্যারাইটি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মোটামুটি ভ্যারাইটি কম বেশি বেশ 7-8 রকমের ভ্যারাইটি দেখতে পাবো যদি ভ্যারাইটি দেখতে যাই তাহলে দেখুন এই সামনে যে হলদে কালারের ফুলটা আছে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড খুবই পরিচিত ভ্যারাইটি এটা ঠিক বলতে পারছি না কি আছে সামনে সাদাটা শুভ্রা এটা জাকিরানা আর এটা হচ্ছে চেরি ব্লুসুম আর সামনের দিকে এটা হচ্ছে ডক্টর রাও এটা টকটকে আরও লাল হবে ফুলটা ফেড হয়ে গেছে পুরনো ফুল এটা আর সামনে এটা হচ্ছে চিত্রা ক্রিম খুব ভালো ফুল হয় প্রত্যেকের বাড়িতে রাখা উচিত আর এটা হচ্ছে মাহারা পিঙ্ক এটা চিত্রা ক্রিমই বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের ফুল হয় গাছ ফুলে ফুল হয় তো এই যে বুগেনভিলিয়াগুলো দেখছি এগুলো মোটামুটি 150 টাকা থেকে শুরু একটু বড় গাছে গেলে পিছন দিকে একটু বড় বড় গাছ আছে সেখানে গেলে কিন্তু দামটা অনেকটা বেড়ে যাবে সেটা 250-300-400-500 এরকম দাম হয়ে যায় কাকার দাম একটু বেশি আর সামনের দিকে কিছু জবা আছে সেই জবাগুলো দেখব দেখুন এই যে জবাগুলো আছে
এই জবাগুলো 100 টাকা করে দাম আছে, জবাগুলো 100।